মিজানুর রহমান লিখেছেন, স্কুলের নবম শ্রেণীর পাঠ্য বইয়ে পুরুষের থেকে রূপান্তরিত নারীদের অন্তর্বাস বিক্রির ওয়েবসাইটের বিজ্ঞাপন দেওয়া হয়েছে, বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? অভিভাবক হিসাবে আমাদের এক্ষেত্রে করণীয় কী? ভাই মিজানুর রহমান, স্কুলের নবম শ্রেণীর পাঠ্য বইয়ে যে কিউআর কোড দেওয়া আছে সেটা স্ক্যান করলেই আপনার রূপান্তরিত নারীদের অন্তর্বাস বিক্রির ওয়েবসাইটের বিজ্ঞাপন দেখানো হচ্ছে। আমাদের বইয়ে ট্রান্সজেন্ডার এই চিন্তা চেতনা, এই ধ্যান ধারণা, এটাকে আপনার স্বাভাবিককরণের যে প্রচেষ্টা সেটা দিনের আলো মতো পরিষ্কার। শরীফ শরীফার গল্প নিয়ে যে বিতর্ক উঠেছে এবং বিতর্কিত এই গল্প ইতিমধ্যে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, সেটি তারই অংশ। অতএব স্ক্যান করার পর ঠিক সেই প্রকৃতির মানুষদের অন্তর্বাস দেখতে পাওয়া, এটা একই সূত্র গাথা যে সেটা দিনের আলো মতো পরিষ্কার। যদিও কর্তৃপক্ষ একে বলছেন যে এখানে কিউআর কোড স্ক্যান করলে আগে ভিন্নজনই দেখাতো, এখন ভিন্নজনই দেখাচ্ছে, কিন্তু বইয়ের যে পাতায় পাতায় এই সমকামিতাকে প্রতিষ্ঠা করবার জন্য ভিন্ন নামে এটি শুরু করা হয়েছে এবং আপনার রূপান্তরিত নারী পুরুষ ট্রান্সজেন্ডার ছেলে মেয়ের এই বিষয়টাকে যে স্বাভাবিকরণ করার চেষ্টা করা হচ্ছে বই পুস্তকে, আমাদের কোনোমতে শিশুদের মাথা নষ্ট করা হচ্ছে, এটি তারই অংশ বলে আমাদের মনে হয়। এবং অভিভাবক হিসাবে আমাদের সন্তানদের পাঠ্যপুস্তকে শিক্ষার নামে যদি কুশিক্ষা দেওয়া হয় তাহলে সেটাকে বর্জন করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে এবং প্রত্যেকটা মানুষের প্রতিবাদ তোলা উচিত যে সরকারকে ভুল বুঝিয়ে যারা এ ধরনের পায়তারা করছে, এ ধরনের ভুলভাল জিনিস এবং এ ধরনের সমাজ বিধ্বংসী বিষয় যারা পুশ করার চেষ্টা করছে তাদের মুখোশগুলো উন্মোচন করা দরকার এবং তাদের বিরুদ্ধে প্রত্যেকটা মানুষের একযোগে কথা বলা দরকার, কাজ করা দরকার। আমাদের সন্তানদেরকে আমরা যে পৃথিবীতে রেখে যাচ্ছি সেটা যেন কোনো নোংরা পৃথিবী না হয়, নোংরা বিশ্বচারণ না হয়। গোটা পৃথিবীর কোন দেশে কী হলো সেটা যেতে বড় কথা হলো আমাদের দেশে আমাদের সমাজটাকে আমরা বাঁচাতে পারলাম কি না, সেজন্য প্রত্যেকটা মানুষকেই দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত। আমাদের সন্তানদের স্বভাবজাত লাজুকতা নষ্ট করবার জন্য শিক্ষার নামে এই সমস্ত অপশিক্ষা যেগুলোর সাথে শিক্ষার কোনো সম্পর্কই নেই সেগুলো বই পুস্তকে আজকাল ভরে দেওয়া হচ্ছে, ছত্রে ছত্রে লাইনে লাইনে পৃষ্ঠায় পৃষ্ঠায় এ ধরনের জিনিস পরিপূর্ণ করে দেওয়া হচ্ছে। স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ছেলে মেয়েদেরকে অবাধ মেলামেশা করার বিষয়টাকে কোনো দর্শনীয় বিষয় নয় সেভাবে পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ে আপনার পরিবার ব্যবস্থাপনার প্রতি সন্তানদের এক ধরনের বিরূপ করে তোলার অপচেষ্টা দিন আলো মতো পরিষ্কার, এ বিষয়ে আমরা একবার হাতে কলমে দেখিয়ে দিয়েছি বিভিন্ন বিস্তারিত বক্তব্যে। এবং মেয়েদের মাসিক এর বিষয় নিয়ে যে আলাপ আলোচনা করতে তারা একটু হেজিটেশন ফিল করে এবং ছেলেদের কাছে সেটাকে প্রকাশ করতে চায় না, এই বিষয়গুলোকে ট্যাবু ভাঙার নাম করে এগুলোকে স্বাভাবিকরণ করার চেষ্টা এই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে কোনো মেয়ের মাসিক হলে প্যাড তার বাবার কাছে চাইতে বলা হয়েছে, শুধু মায়ের কাছে না ভাইয়ের কাছে চাইতে বলা হয়েছে। অর্থাৎ লাজ লজ্জা বলতে যে জিনিসটা সেটা টোটালি তারা ভেঙে দিতে চায়, তারা মনে করে যে ট্যাবু ভেঙে দিলেই বোধ হয় কোনো ভালো কিছু হবে, এটা তারা মনে করে বলে আমরা মনে করি না, তারা আসলে জানে যে এই তথাকথিত ট্যাবু ভেঙে দিলে মানুষের স্বভাবজাত লাজ লজ্জা উঠে গেলে মানুষের ভিতরে জেনা ব্যভিচারের যে ব্যাপারে যে হেজিটেশন আছে এটা দূর হয়ে যাবে এবং ব্যাপক আকারে মানুষের ধরনের অপরাধে জড়াবে। পশ্চিমা পৃথিবীতে তথাকথিত এই ধরনের ট্যাবু ভাঙা হয়েছে, তার ফলশ্রুতিতে সেখানে সন্তানদের অবস্থা কী হয়েছে, সেখানে একেবারে স্কুল লাইফ থেকে সন্তানরা যৌনতা জড়িয়ে পড়ছে, একটা পর্যায়ে ডিপ্রেসড হয়ে যাচ্ছে, আত্মহনে পথে পা বাড়াচ্ছে, এ বিষয়গুলো দিন আলো মতো পরিষ্কার। অতএব আমাদের সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে আমাদের এই সমস্ত অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে মেয়েদের মাসিকটাকে উদযাপন করার কালচার সেখানে প্রতিষ্ঠিত করা হচ্ছে। মানব সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত এটা নিয়ে ট্যাবু ছিল, এটাকে মানুষ লুকো ছাপা করতে বা আপনার জানাজানি না করতে মানুষ অভ্যস্ত, তাতে মানব সভ্যতার কী ক্ষতি হয়েছে? আমরা দেখতে পাই যে অনেক বিষয়ে ট্যাবু আছে আমাদের সমাজে, কারোর বায়ু ত্যাগ করতে হলে তিনি সেটাকে লুকানোর চেষ্টা করেন, মানুষের সামনে প্রকাশ করতে চান না। এই ট্যাবুকে আপনি ভেঙে দিতে চান, এটাকে আপনি নিন্দনীয় বলতে চান? লজ্জাশীলতা এটা মানুষের স্বভাবের খুব গুরুত্বপূর্ণ একটা গুণ, এটা মানুষের গৌরব করার মতো একটা বিষয়, সেটা উঠে গেলে সেটা কখনো ভালো কিছু বয়ে আনে না। আজ পৃথিবীর অনেক দেশ এগুলোর জন্য সাফার করছে, যারা এই সমস্ত অপসংস্কৃতি সমাজে ঢোকাতে চান, এগুলো শুধুমাত্র একটা অপসংস্কৃতি বলেই ঢুকাতে চাচ্ছেন এবং গতানুগতিক বা আপনার কাকতালেভাবে হয়ে যাচ্ছে ওটা সেরকম না, বরং এগুলোর পেছনে অনেক সুদূরপ্রসারী প্ল্যান রয়েছে। বিশেষ করে শয়তান তার যে কর্মকাণ্ড, তার যে রিচুয়াল, সেগুলোর অংশ হিসাবে কাজগুলো শয়তানের অনুসারে পুরা বিশ্বব্যাপী আমরা জানি, পশ্চিমা দুনিয়াতে অনেক শয়তানের পূজারী আছে, তারা সেগুলোর জন্য বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা খরচ করে তাদের সে সমস্ত রিচুয়ালগুলোকে সমাজের স্বাভাবিক কার্যক্রমের অংশ বানানোর জন্য। তারই অংশ হিসাবে এই যৌনতার অবাধ যৌনতা এবং যৌন অপরাধ
এই বিষয়ে শরিয়ার ভায়োলেশন এগুলোকে খুব স্বাভাবিক করে ফেলার জন্য তাদের যে নানামুখী নীল নকশা আছে তারই অংশ হলো এটি। আমাদের পাঠ্যপুস্তকে বইয়ের নামে এই সমস্ত খিস্তি খেয়েও আমাদের সন্তানকে শেখানোর প্রতিবাদ আমাদের প্রত্যেকটা মানুষকেই করতে হবে।